দীপশিতা আমাদের চ্যানেল নিয়ে সোমিষ্পিতা এন্টারটেইনমেন্ট। তো আজকে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। আচ্ছা হ্যাঁ, ক্যামেরাটা তুই ধর, বেটার হয়। তো আমার ক্যামেরা এই হাতে ধরে ভীষণ কষ্ট হয়। তো আজকে একটা সারপ্রাইজ আছে, সোম বলবে সেটা। সেখান থেকে আমরা যাবো শিলিগুড়ি দার্জিলিং মেল রাত 10টায়, আর ওখান থেকে সেটা সারপ্রাইজ থাক, সেটা শিলিগুড়িতে পৌঁছে বলবো। আর এটা সারপ্রাইজ রাখতে পারছি না, এক সেকেন্ড। আর এটা হচ্ছে আমার সব থেকে এক্সাইট পাহাড়ে কখনো ঘটেনি ওর তরফ থেকে। তো অনেকদিন ধরে কেটে যাচ্ছি আমি, মাথা নামাচ্ছে। তো পাহাড়ে ফার্স্ট টাইম এটা আমাদের। অ্যাকচুয়ালি এখন না প্ল্যান ছিল একটু বেশি টাইম নিয়ে করার ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা হলো এটা হঠাৎ করেই ডিসাইড হয়েছে, মানে 2-3 দিনের মধ্যে। অ্যাকচুয়ালি আমি জানতামও না, ও বুক করে ফেলেছে, ট্রেনের টিকিট কেটে ফেলেছে। আমি পরে লাস্টে জানতে পারি, 2-3 দিন আগে ওর বার্থডের টাইমে জানতে পারি অ্যাকচুয়ালি। তো প্রথমে তো আমি বলছিলাম না না এত তাড়াতাড়ি করে, বাট আমাদের এরকমই হুটপাট বেরিয়ে যায়। এনিওয়ে তো আমাদের এখন অ্যাকচুয়ালি লেট হয়ে যাচ্ছে, কারণ 8টা বেজে গেছে। আমরা সো মাচ, তো আমাদের শিয়ালদা যেতে হবে এখন। আর আমাদের এক্সাইটমেন্টটা কেন, কি জন্য সারপ্রাইজটা, কি জন্য সেটা ও জানে, ও তো জানবে সারপ্রাইজটা। আর তোমাদেরকে বলবো শিলিগুড়িতে পৌঁছে। আর এক সেকেন্ড, সোমের নতুন ব্যাক ক্যামেরা দিচ্ছি, সোমের নতুন লুক। কেন ও তো প্রত্যেকবার নতুন নতুন লাগে। এটা খুব একটা এমন কিছু না, এটা ওয়াইল্ড ক্রাফটেড। আমার খুব কমফোর্টেবল এটা, 45 লিটারস এর জন্য এটা যে কোনো ট্রেক করা যায়। আর আমি পাতি নিয়ে যাচ্ছি, দেখো পাতি পাতি নিয়ে যাচ্ছি। আচ্ছা চলো, এখন আমি কথা বলছি না, আমরা আমরা উবেরে যদি পারি তো আসবো, না এলে আমরা স্টেশনে গিয়ে বা স্টেশনে গিয়ে একদম তোমাদের সাথে। ততক্ষণ ওয়েট করো, ঠিক আছে? তো ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। প্রচন্ড এক্সাইটেড, কোভিডের টাইমে ঘুরতে যাচ্ছি, কিন্তু আমরা ওয়েল প্রোটেকশন নিয়ে। দেখি কি খাওয়া যায়। আমাদের মোটামুটি 1-4 করেছে, আপাতত ইয়ে করি আমরা। তো এটাই আমরা ট্রেনে উঠি, আমার কথা বলছি, একটু দেখি টুকটাক কিছু খাওয়া যায় কিনা। ওকে, একটু খাওয়ার ইচ্ছা আছে, আবার দেখা হবে ট্রেনে। আমি ভাবছি কখন চিলি চিকেনটা আসবে, সেটা খাবো। কফিটা এটাও ফেভারিট, বা চা কিছু। তো এখন ব্ল্যাক কফি খাচ্ছি, তো একবার আবার ট্রেনের দিকে যেতে হবে। তো তাড়াতাড়ি ব্ল্যাক কফি খেয়ে ট্রেনের দিকে যেতে হবে। তো আপাতত ফাইনালি আমরা ট্রেনের দিকে হাঁটছি। পরে বলবো কেসটা, পাবলিক প্লেসে বলছি না। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আর 2-3 মিনিট আমাদের ট্রেন চলছে, সবগুলো এই ট্রেনে চলে যাচ্ছিল না,
এতক্ষণ ধরে সেলফি পর্ব চলছে স্টেশনে, সেলফি পর্ব তো তুমি তুলেছো অনেকগুলো, বিরক্ত লাগছে গরমের মধ্যে ছবি তুলতে, তো সেলফি টেকে তুলে এখন জাস্ট ফাইনালি ট্রেনে উঠেছো আর দুই দিন পরে ট্রেন ছাড়বে, দেন আমরা দুজন দুজনের মাকে ফোন করে বসলাম একটা টেস্ট করেছে। আমাদের ডিনারটা বলে দে কি আছে, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, প্রতিবারের ডিনার এটাই হয় আমাদের, নর্মালি আমি প্রতিবার বাড়িতে করে আনি, এবারে আমার খুব ইচ্ছে করছিল না তাই আমরা দোকান থেকে একটু অর্ডার করে নিই, বা অন্য আমার সময় করে দেয় তাহলে ওরা দোকান থেকে আনার হচ্ছে খাবো, তাহলে তখন দেখলে কফি খেলাম রাইস, তাহলে তো পেট ভর্তি আছে একটু রাতের দিকেই খাবো, এই তারপর আর কি তাহলে আমার ঘুম হয় না কেন একদম, তাহলে চুপচাপ শুনে কালকে 8:15 পৌঁছবে, তো এখন আমরা বিরতি, আবার আবার কালকে 8:15 ট্রেন ঢুকবে, তো ওখানে গিয়ে প্ল্যানটা বলো আমাদের কী আছে এখন সাত ট্রেন ওখানে গিয়ে আমরা দেখবো, ভীষণ এক্সাইটেড আমি, আপাতত আজকের জন্য দুজনাই করে দিচ্ছি, ব্লগ শেষ করবো না কখন ব্লগ শেষ হয়ে যাবে না, কালকে দেখা হবে সকালে, টু বি কন্টিনিউ থাকবে, টু বি কন্টিনিউ, বাই বাই। Good morning, guys.
আমরা এসে পৌঁছেছি শিয়ালদা থেকে এনজিপিতে শিলিগুড়িতে। তো এখান থেকে আমাদের এবারে জার্নি স্টার্ট হবে। তো জার্নিটা আর কিছুই না, আমাদের আমার ফার্স্ট রাইড টু হিলস উইথ এনটক স্কুটি, যেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, আরও এক্সাইটমেন্ট বেড়ে গেল এখানে পৌঁছে। তো আমরা এখন যাবো শিলিগুড়ি বাইক কিরায়াতে, ওখানে গিয়ে হালকা ব্রেকফাস্ট করবো, দেন আমরা যাব মিরিক হয়ে লেফটে যাবো। লেটস সি কেমন হয়। সো ফাইনালি আমাদের স্কুটি পেয়ে গেছি, আমরা রেডি, ব্রেকফাস্ট কমপ্লিট, চা খেয়েছি। না ব্রেকফাস্ট হয়নি, শুধু চা হয়েছে। ব্রেকফাস্ট ওই তো চা দিয়ে ব্রেকফাস্ট নিয়েছি ইনস্ট্যান্ট, রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নেব। তো আমরা এখন যাচ্ছি এদিকে হিলকাট রোড হয়ে মিরিক যাব, মিরিক থেকে দেন সীমানা বস্তি। তো আমরা এখানে অলরেডি রেডি, আমরা প্রচণ্ড এক্সাইটেড। আমার না ট্রেনে ঠান্ডা লেগে গেছে জানো, কিন্তু ঠান্ডা লাগলে কী হবে, এত এক্সাইটেড এখন ঠান্ডা লাগা নিয়ে চিন্তা করছি না বেশি। দেখি কেমন হয় রাইডটা। শিলিগুড়িতে প্রচণ্ড গরম, এপ্রিল মাস বলে কথা, প্রচণ্ড গরম লাগছে, জানি না কতক্ষণে পাহাড়ে উঠবো, একটু ঠান্ডা হাওয়া পাবো এই অপেক্ষায় আছি আর কি। তো চলো যাওয়া যাক। আমরা এখানে চা খেলাম, চাটা কিন্তু খুব ভালো, চাটা এখানে ভালো লেগেছে, চাটা ফাটা দিয়ে চা খুব ভালো। আর আমাদের ব্রেকফাস্ট তৈরি করলাম পোহা, হ্যাঁ পোহা ইনস্ট্যান্ট পোহা তৈরি, মানে গরম জল নিলাম এদের থেকে, তৈরি করে নিয়েছি বক্সে, রাস্তায় কোথাও একটা খেয়ে নেবো। দেন একটু ওপরে যাই, ওপরে গিয়ে তোমার সাথে দেখা করছি, আমরা স্টার্ট করি, অলরেডি আমরা একটু লেটে আছি, লেট হয়ে গেছে আমাদের 10 মিনিট। চলো পরে কথা হবে।